আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি কিছু দেখাবো যেগুলো সচরাচর সামনে একটা পর্দা দিয়ে আছে রঙিন এইরকম অনেকগুলো মুরগি দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এই মুরগিটাকে দেখুন এই মুরগিটা বেশ চমৎকার দেখতে কালারফুল গা টা যে পরিমাণ সুন্দর পুরো মুরগিটা দেখতে পাচ্ছেন এই নিয়ে মুরগি নিয়ে কিন্তু আমি আগে অনেক দুইটা ভিডিও দিয়েছি আজকে তিনটা ভিডিও আজকে দিয়ে তৃতীয় পর্ব এটা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কি চমৎকার দেখতে এরকম অনেকগুলো দেখাবো যেগুলো একদমই এক্সেপশনাল এই মুরগিটাকে দেখুন এই মুরগির নাকের কাছে একটা সুন্দর ফুল আছে এই ফুলটা কিন্তু আসলে বেশ চমৎকার লাগে এই মুরগির বৈশিষ্ট্য সেটাই আর এই মুরগিটা দেখি এই মুরগিটার গা কিন্তু অনেক মানে কি বলবো কালারফুল এইটা এখন শীতকাল যেহেতু মানে ওই সময়কার কি বরফের আশেপাশে মুরগিটা দেখা যাচ্ছে এরপর যেটা দেখাবো এইটা মুরগিটা কিন্তু আবার কবুতরের মতো শরীর কিন্তু বেশ কালারফুল মুরগিটার শরীর কিন্তু চমৎকার এরপর একটা মোরগ দেখায় এই মোরগের যে কালার শরীরের দেখুন কি চমৎকার লাগছে মোরগের কালারটা মুখের কাছে কিন্তু যে দাড়িটা রয়েছে দেখুন আর মাথায় যে টিকলিটা সেটা কিন্তু বেশ চমৎকার মুখের কাছে যে রয়েছে সেটা দুই কালারের হচ্ছে কেউ আর্ট করে রেখেছে এরপরে যে মুরগিটা দেখাবো এইটা আবার পেছনে মতো মুরগিটা আর এই মুরগিটার দেখুন কি সুন্দর লাগছে ও কিন্তু লেসটাকে বিভিন্ন আকৃতিতে রাখতে পারে এরপর ইন্টারেস্টিং একটা মুরগি দেখায় এই মুরগিটা সাধারণত পাহাড়ি অঞ্চলে হয় কি সুন্দর নাচ দেখাচ্ছে মুরগিটা কালার কিন্তু বেশ চমৎকার মানে মাল্টি কালার যাকে বলে চকচক করছে দেখুন কি মজা করলো মুরগিটা বেশ চমৎকার আসলে কি করার চেষ্টা করলো নিজেও বুঝলো না আমরাও বুঝলাম না এরপর যে মুরগিটা দেখাবো এর লেজ নাই মুরগিটা একটা মুরগি বেশ চমৎকার লাগছে দেখতে লেজ নাই একদম এরপর যে মুরগিটা দেখাবো এটা ছোট ছোট মুরগি কোয়েল পাখির মতো বাট এটা তো কোয়েল পাখি না দেখতেও বেশ চমৎকার লাগলো এই মুরগিটা এর আগেও আমি দেখিয়েছি মাথার কাছে দেখবেন মুরগিটার কিন্তু একটা টিকলি আছে মানে যেটা অন্য মুরগিতে কোন মুরগিতে আসলে দেখা যায় না মাথার কাছে যে টিকলি বেশ চমৎকার লাগছে কয়েকটা কালার কালার রয়েছে এই যে আরেকটা মুরগি এইটা আবার মুরগিটার দেখুন একদম দেখতে ময়ূরের তিন চার মাসের বাচ্চা সম্ভবত ব্রিড করা হতে পারে কোনোভাবে এই মুরগিটাও বেশ চমৎকার এটা দেখে অনেকে টিয়া পাখির একটা জাত মনে করবে কিন্তু না এটা একটা মুরগি দেখতে বেশ চমৎকার গা চকচক করছে এরপর আরেকটা মুরগি দেখায় এইটা দেখুন এইটাও কিন্তু খুব চমৎকার লাগছে মুরগিটা খুব একটা কালারফুল না বাট একটু ধরনের গা ছোট সাইজ এইরকম দেখা যায় না এই যে দেখতে পাচ্ছেন এটা দেখেছেন এই মুরগিটা আমার বেশ ভালো লেগেছে যে কারণে ভিডিওর থামনেলে আমি ইউজ করেছি এটা মুরগিটার গায়ের কালার নাকের কাছে যে ফুল সেটা টোটালি কম্বিনেশন দারুণ ছিল এরপর যেটা দেখাবো এই মুরগিটাও একটু এক্সেপশনাল ওই রকম সাইজ বাট এইটার কিন্তু আবার ওই যে নাকের কাছে ফুল নাই বাট মুরগিটা বেশ মানে ছোট হলো বেশ কালারফুল আছে মুখের কাছে পায়ে এরপর যেটা দেখাবো এটা একটা টার্কি মুরগি দেখতে পাচ্ছেন এটা এক্সেপশনাল না টার্কি মুরগির ছোট একটা দেখা যাচ্ছে এই যে এটা আবার বড় সাইজ বড় হলে এরকম হয় পেছনে সাদা আর সামনেরটা আবার কালারফুল আর কি রঙিন এরপর যে মুরগিটা দেখাবো এটা দুইটা কালার এক এক পাশে কালার আর এক কালার মানে দুই পাশে দুই রকম বর্ণ আর কি বেশ চমৎকার লেগেছে মুরগিটা তো যাই হোক এইরকম এক্সেপশনাল ভিডিও দেখতে অবশ্যই আমাদের লেস্ক গো ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে